প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও মজার কিছু রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে একটু বারোয়ারি রান্না শেখাবো, এমন কিছু স্পেশাল না, সাধারণের ভিতরে একটু অসাধারণত্ব। প্রথমে আমি আপনাদেরকে দুটো ভর্তা শেখাবো, একটা হচ্ছে আলু কালো জিরার ভর্তা, আরেকটা হচ্ছে আচারি বেগুন ভর্তা। আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আচারি বেগুন ভর্তা। এই বিশেষ ধরনের বেগুন ভর্তাটি করতে কি কি উপকরণ লাগে চলুন আমরা একটু দেখে আসি। আচারি বেগুন ভর্তা তৈরি করতে আমাদের লাগবে ভাজা বেগুন 8 পিস, হাটহাজারি মরিচ বাটা 2 টেবিল চামচ, সিরকায় ভেজানো পেঁয়াজ টুকরো 1 কাপ, সিরকায় ভেজানো আধা ছেঁচা রসুন 2 টেবিল চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ধনে পাতা কুচি আধা কাপ এবং লাল কাঁচা মরিচ সাজাবার জন্য। প্রিয় দর্শক, এই আচারি বেগুন ভর্তার জন্য বেগুনটাকে ভেজে নিতে হবে। এই বিশেষ বেগুন ভাজার নিয়ম হচ্ছে বেগুনগুলোকে আপনি ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে ঢিমে আঁচে শ্যাকা শ্যাকা করে ভেজে তুলবেন নরম করে। আমি এইভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। হাটহাজারি মরিচ, আমাদের দেশের চট্টগ্রামের এই বিশেষ ধরনের মরিচটি সাধারণত দেখতে কালচে হলেও এতে ঝাল নেই। এই মরিচ সমৃদ্ধ এই বেগুন ভর্তাটায় বিশেষ একটা হালকা লালচে রং আনার জন্য আমি এই মরিচগুলোকে ফেড়ে স্প্লিট করে বিচি ফেলে দিয়ে সিরকার মধ্যে অন্তত ওভারনাইট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটা নরম হয়ে এটা কালচে রঙটা একটু লালচে হয়ে যাবে এবং সেটা পিষে নেওয়ার পরে এইরকম একটা রূপ ধারণ করবে। এখন আমি নেব সিরকায় ভেজানো পেঁয়াজ। পেঁয়াজ টুকরো করে সিরকার মধ্যে ভিজিয়ে রাখলে পেঁয়াজের যে একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে সেটা কেটে যায় এবং একটু টক টক কচকচে হয়ে যায়। এবং এখানে আমি রসুন নিয়েছি, রসুনও আধা ছাঁচা করে সেটাকে আমি সিরকায় ভিজিয়ে রেখেছি এটার ঝাঁঝটা কমিয়ে ফেলার জন্য। আর নিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটা অবশ্যই আপনারা লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে বেটে রাখবেন, তাহলে তেতো ভাবটা থাকবে না। এখন আমি বেগুনগুলোকে একটা পাত্রে নিয়ে নিই। আপনি ডুবো তেলে মচমচে করলে খোসাগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে বেগুনটাকে একটু হালকা চটকে নিই। এইবার এর মধ্যে আমি দেব সেই বাটা মরিচ, একটু কাঁচা মরিচ কুচি 2 টেবিল স্পুনের মতো, সর্ষে বাটা আধ চাচা করে সিরকায় ভেজানো রসুন প্রায় 2 টেবিল স্পুনের মতন দিলাম। আর দেব সিরকায় ভেজানো পেঁয়াজ, দেখুন একটু পিঙ্কিশ হয়ে যাবে। সেই সাথে দেব একটু চিনি, বেশি না, আধা চা চামচের একটু বেশি। আর দেব লবণ। এবারে দেব সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিলাম। এখন আমরা ভালো করে এটাকে মাখবো। আচারি বেগুন ভর্তা বলে কথা, আপনারা দেখুন মরিচের কারণে এটা একটু একটা অরেঞ্জিশ পিঙ্কিশ একটা চেহারা চলে আসছে। এবার এতে দেব ধনে পাতা 1 চামচের মতন, চিনি দিলাম, ধনে পাতা দিয়ে মেখে তৈরি হয়ে গেল আমার ভর্তা। এখন পরিবেশন করব। প্রিয় দর্শক, এখন এটার সৌন্দর্য বৃদ্ধির জন্য এভাবে সাজিয়ে উপর দিয়ে হালকা একটু তেল ঢেলে দিলাম আর এটাকে একটু সাজিয়ে দিই। তৈরি আমাদের আচারি বেগুন ভর্তা। প্রিয় দর্শক, আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে ভাজা বেগুন, হাটহাজারি মরিচ বাটা,
কাঁচা মরিচ বাটা, লবণ, সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখুন। এরপর এতে ধনেপাতা কুচি ও চিনি দিয়ে আরেকটু মেখে নিন। অবশেষে পাত্রে তুলে সরিষার তেল ও লাল কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আচারি বেগুন ভর্তা।